Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel ebong Facebook page e apnader sokolke shagotom. Bashay boshe accounting er onker shohojogita neyar jonno ekti poripurno guideline hisebe ebong bashay grihoshikkhoker bikolpo hisebe regular amar ei channel er sathei thakun. এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো দেখছেন আমার ভিডিওগুলোতে লাইক করেছেন কমেন্টস করেছেন শেয়ার করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে যদুমুদ্দিনী কোম্পানির মূলধন অর্থাৎ শেয়ার ইস্যু অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ড 2017 সালের 6 নম্বর অঙ্কটি আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ সেন্ট্রাল উইমেন্স কলেজ টিকাটুলি ঢাকা প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই ঝর্ণা লিমিটেড প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 2 লক্ষ শেয়ারে বিভক্ত মোট 20 লক্ষ টাকার মূলধন নিয়ে নিবন্ধিত হয় কোম্পানি 70% শেয়ার জনসাধারণের নিকট বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে জনসাধারণ 120% শেয়ারের আবেদন করে কোম্পানি 100% শেয়ার জনসাধারণের নিকট বিলি করে কোম্পানি তার অবলেখক শামস এন্ড কোম্পানিকে 2% কমিশন প্রদান করে তাহলে আমরা একটু আসি প্রথম বলেছে আমার শেয়ার আছে 2 লক্ষ শেয়ার 2 লক্ষ শেয়ারে 70% 7-14 অর্থাৎ 140,000 শেয়ার বিক্রির জন্য ইস্যু করছে এই 140,000 এর 120% যা আসে জনগণ ওই পরিমাণ শেয়ারের আবেদন করেছে কোম্পানি 140,000 শেয়ার বিলি করেছে অতিরিক্ত শেয়ারগুলো ফেরত দিয়ে দিয়েছে আর স্যামসাং কোম্পানিকে 2% কমিশন দিয়েছে অর্থাৎ আবেদন হবে আমার তিনটি আবেদনকৃত শেয়ারের সংখ্যা ও বিলিকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করো কত চেয়েছে কত বলেছে উপযুক্ত লেনদেনগুলো জাবেদাভুক্ত করো গত বলেছে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো আমরা আসি আবেদনকৃত শেয়ার সংখ্যা অর্থাৎ ইস্যুকৃত শেয়ার হচ্ছে আমার 2 লক্ষ শেয়ার আমার অনুমোদিত মূলধন 70% আমার ইস্যু করেছি অর্থাৎ 140,000 শেয়ার আমার ইস্যু করেছি 140,000 এর মধ্যে আবেদনকৃত শেয়ার হচ্ছে 140,000 এর 120% তাহলে আমার আসতেছে 28,000 শেয়ারের আবেদন বেশি পেয়েছি অর্থাৎ 168,000 শেয়ারের আবেদন পেয়েছি আর বিলি করেছি এই 140,000 শেয়ার ইনটু 100% ইকুয়াল টু 140,000 শেয়ারই আমি বিলি করেছি এরপর আসি আমরা খতে চেয়েছে উপযুক্ত লেনদেনগুলো জাবেদাভুক্ত করো জাবেদা করার জন্য প্রথমে ঝর্ণা লিমিটেড আমরা জাবেদা দাখিলে জাবেদার ঘর করে নিলাম জাবেদা তারিখ হিসাবের নাম রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা জাবেদার ঘর করার পরে আমরা জানি শেয়ার ইস্যুতে সর্বপ্রথম জাবেদা হচ্ছে আমি কতগুলো শেয়ারের আবেদনের টাকা পেয়েছি যেহেতু এই অঙ্কের মধ্যে অধিহার বা অবহার নেই অর্থাৎ 10 টাকা শেয়ার আমি 10 টাকা করেই পেয়েছি তাহলে আমাদের প্রথম আসবে ব্যাংক হিসাব ডেবিট আবেদনকৃত শেয়ার সংখ্যা আমরা কত পেয়েছি 168,000 ইনটু 10 টাকা 1680,000 টাকা তাহলে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট আমরা ব্যাখ্যার মধ্যে লিখছি 168,000 শেয়ারের আবেদনের টাকা পাওয়া গেল এরপর হচ্ছে এই আবেদনের টাকাটা এখানে আবেদন করেছি ক্রেডিট পরের জাবেদা আমরা এই আবেদন করব ডেবিট এবং এই 1,16,80,000 টাকাকে আমরা একটু ডিস্ট্রিবিউট করব বিভিন্নভাবে তাহলে আমরা শেয়ার আবেদন হিসাব ডেবিট 1,16,80,000 টাকা আমরা এটাকে ডিস্ট্রিবিউট করছি আমরা প্রথমে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট আমার ইস্যুকৃত শেয়ার সংখ্যা হচ্ছে 140,000 তাহলে 140,000 ইন্টু 10 সমান সমান 1,400,000 টাকা আর ফেরত দিব অর্থাৎ আমি যে 20% শেয়ার আবেদন অতিরিক্ত পেয়েছি অর্থাৎ 28,000 শেয়ারের আবেদনের টাকা যে অতিরিক্ত পেয়েছি সেটা ফেরত দিয়ে দিব ব্যাংক হিসাব ক্রেডিট 28,000 ইন্টু 10 2,80,000 টাকা ব্যাখ্যার মধ্যে আমরা লিখছি 1,40,000 শেয়ারের টাকা মূলধন হিসেবে এবং সরি অধিয়ার নাই মূলধন হিসেবে স্থানান্তর করা হয়েছে এলেনটা হবে না এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো এরপর আমার ছিল অবলেখকের কমিশন স্যামসাং কোম্পানিকে আমরা 2% আমরা টাকা দিয়েছি এখানে যাবে অবলেখকের কমিশন ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট
14 লক্ষ টাকা 2% আসবে 28,000 টাকা, 28,000 টাকা ডেবিট, 28,000 টাকা ক্রেডিট, অবলম্বকের কমিশন প্রদান করা হবে। এই টাকাটা আমার নির্ধারণ হবে আমার কতগুলো টাকা শেয়ার বিক্রি করেছি, অর্থাৎ আমার শেয়ার মূলধনে যে টাকাটা ট্রান্সফার করেছি তার 2%। খরচ এরপরে গতে বলেছে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো, প্রথমে প্রতিষ্ঠানের নাম ঝর্ণা লিমিটেড, আর্থিক অবস্থার বিবরণী, তারপর আমার আসবে সম্পদ। সম্পদের মধ্যে প্রথমে আসবে আমার চলতি সম্পদ, চলতি সম্পদের মধ্যে আমরা পাচ্ছি ব্যাংক হিসাব, ব্যাংক হিসাবের মধ্যে আমরা ব্যাংক ডেবিট পেয়েছি একবার 16,80,000 টাকা, পরে একবার ক্রেডিট পেয়েছি 2,80,000 টাকা, আরেকবার ক্রেডিট পেয়েছি 28,000 টাকা। তাহলে 16,80,000 টাকা থেকে 2,80,000 টাকা আমরা মাইনাস করবো এবং 28,000 টাকা মাইনাস করবো, তাহলে আমরা পাচ্ছি 13,72,000 টাকা। এরপর অসমন্বিত ব্যয়ের মধ্যে অবলেখকের কমিশন আছে 28,000 টাকা, যোগ করলে আমরা পাচ্ছি 14 লক্ষ টাকা মোট সম্পদ। এখন দায় পাশে দেখবো আমার কত টাকা আসে, শেয়ার হোল্ডারদের সত্য দায় সম। এর মধ্যে প্রথমে শেয়ার মূলধন, শেয়ার মূলধনের মধ্যে পরে হেডলাইন, প্রথমে হেডলাইন হচ্ছে শেয়ার মূলধন, তারপর সাব হেডলাইন দিব অনুমোদিত মূলধন, প্রতি শেয়ার 10 টাকা করে, 2 লক্ষ শেয়ারে 20 লক্ষ টাকা অনুমোদিত মূলধনের টাকাটা আমরা দুই দাগ দিয়ে ক্লোজ করে দিব। এরপর আমাদের আসবে ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত মূলধন, প্রতি শেয়ার 10 টাকা করে 1,40,000 শেয়ার, 1,40,000 কে 10 দিয়ে গুণ করলে আমার 14 লক্ষ টাকা বের হয়। এখানে আর কিছু নেই, আমরা দাগ টেনে যোগফল নামিয়ে দিলাম 14 লক্ষ টাকা, শেয়ার হোল্ডারদের সত্য ও দায় সম। আমার সম্পদ পার্শ্ব মোট ছিল 14 লক্ষ টাকা, দায় পার্শ্ব আমরা মোট পেয়ে গেলাম 14 লক্ষ টাকা। এই ছিল আমার আজকের অঙ্ক। আমরা সালের সবগুলো অঙ্কের সলিউশন ইউটিউবে দেওয়ার জন্য নিয়োগ করেছি ইনশাল্লাহ, এবং পরবর্তীতে একটি বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো অঙ্ক আমরা ইউটিউবে দিব ইনশাল্লাহ। এবং এই যে ইউটিউবের অঙ্কগুলো দিয়ে তার লিঙ্কগুলো দিয়ে একটি বই আমরা বাজারে বের করার জন্য নিয়োগ করেছি ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বেশি বেশি শেয়ার করুন, আর আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।